আগামী বুধবার থেকে দেশের সরকারি এবং আধা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের সময় কিছুটা কমানো হয়েছে। আপনারা যারা সরকারি চাকরি করেন, ব্যাংকে চাকরি করেন এবং ছাত্রছাত্রী যারা আছেন, আজকের নিউজটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে যে সুসংবাদটি দেওয়া হয়েছে এটি আমার মনে হয় সবারই ভালো লাগবে। কারণ সুসংবাদটি কেন দেওয়া হয়েছে, আমাদের দেশে জ্বালানি সাশ্রয়ের জন্য নানান ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই সাথে কৃষিজ ফসল সেটা উৎপাদনে যাতে ব্যাঘাত না ঘটে, পর্যাপ্ত পরিমাণে যাতে পানি দেওয়া যায় সেখানে, সেই জন্য কৃষি মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি করার পর বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে সেটা জ্বালানি মন্ত্রণালয় থেকে খুব সম্ভবত সেটা গৃহীত হয়। এবং এর সাথে আরও কিছু ব্যাপার আছে সেগুলো বলবো। এখন হচ্ছে যারা সরকারি চাকরি করে তাদের বুধবার থেকে অফিস টাইম হবে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত। মানে এটা কিন্তু একটা খুব পরিবর্তন, বিশাল একটা পরিবর্তন যারা সরকারি চাকরি করে কিংবা সরকারি অফিস টাইমের ক্ষেত্রে। কারণ এমনটা কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে রোজার মাসে কিন্তু এই টাইমটা একটু মানে কমিয়ে আনা হয়। তো এখন জ্বালানি সাশ্রয়ের জন্য এখানে অনেক বিষয় আছে, বিদ্যুৎ এবং কি যে যানবাহনের যে যানজটে যে জ্বালানি অপচয় হয় সেই বিষয়ে, মানে দুইটাকেই ইঙ্গিত করা হয়েছে। আপনার অফিস টাইমটা কমানো হয়েছে, সেই সাথে যারা ব্যাংকে জব করেন সেই ব্যাংকের আপনার সময়টা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনাদের ব্যাংক খোলা থাকবে। আগে যখন ছিল সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত, কিন্তু সেটা এখন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়েছে। এটা আগামী বুধবার থেকে নতুন এই টাইমটা কার্যকর করা হবে। আর যারা শিক্ষার্থী আছে তাদের তো মানে আনন্দের শেষ নেই, তাদের সপ্তাহে 2 দিন ছুটি থাকবে। সেই সাথে আরেকটি সুসংবাদ হচ্ছে বিদ্যুতের কারণে কিন্তু অনেকেই সমস্যায় পড়তেছে শহর থেকে গ্রামে। মানে শহরে তো বিদ্যুৎ যায় একটা মানে মোটামুটি একটা তাও থাকে, আর গ্রামে তো শোনা যায় মানে বিদ্যুৎ আসে মাঝে মাঝে। এমনটাই মানে আমিও নিজেও দেখে আসছি, রাত্রে ঘুমানো যায় না, খুব ডিস্টার্ব করে কারেন্টে, একদম খারাপ অবস্থা। গ্রামের মানুষ ঠিক মতো ঘুমাতে পারে না। তো তাদের জন্য একটি সুখবর, কী ধরনের, আপনার গ্রামে জমিতে পানি দেওয়ার জন্য সেখানে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকতে হবে, এই নির্দেশনা দেওয়া হয়েছে। মানে আপনার জমিতে যাতে সঠিকভাবে পানি দেওয়া যায় এই জন্য রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত একদম লাগাতার বিদ্যুৎ থাকবে, সেখানে কোনো বিদ্যুৎ সমস্যা হবে না। এখন আপনারা নিরবিচ্ছিন্নভাবে আপনার জমিতে পানি দিতে পারবেন, প্লাস আপনি বাড়িতে আরামে ঘুমাতে পারবেন যারা গ্রামে আছেন তাদের জন্য। আর শহরে যেহেতু অফিস টাইম কমানো হয়েছে, হয়তো বা বিদ্যুতের ব্যাপারটা সমস্যা মানে লোডশেডিংটা একটু কমে আসতে পারে, দেখা যাক বুধবার থেকে কি হয়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে সরকারি অফিস টাইম সকাল 8টা থেকে এবং ব্যাংক টাইম সকাল 9টা থেকে, সময়ের একটু এদিক সেদিক রাখা হয়েছে কারণ যাতে গাড়িতে যানজটের সৃষ্টি না হয়, আর মানুষের যে অফিস টাইমটা এটা যাতে একটু এদিক সেদিক করে নেওয়া যায়, এই জন্য টাইমটা একটু এদিক সেদিক করা হয়েছে যাতে করে এই সমস্যাটা একটু কমানো যায়, যাতে যানজটের সৃষ্টি কম হয় এবং কি জ্বালানি তেলের সাশ্রয় হয়। দর্শক বন্ধু, আপনাদের এই পরিবর্তনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং এই সংবাদটি, এই যে বিশাল একটি পরিবর্তন, এটি আরও অন্য মানুষকে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেকে হয়তো বা নাও জানতে পারে। আপাতত খুব সম্ভবত 15 দিনের জন্য এই মানে কৃষি মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি করা হয়েছে। এখন এটা কতদিন চলবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়নি, হয়তো বা এই কিছুদিন দেখবে, তারা দেখার পর এটা মানে কোন দিকে যায় পরিস্থিতি, তারপরে আবার নতুন করে ঘোষণা আসবে। মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সামনে অবস্থান বুঝে মানে কি হয় না হয়, ভালো না খারাপ, তার পরবর্তীতে আবার হয়তো নতুন নির্দেশনা আসতে পারে। আপাতত 15 দিনের জন্য খুব সম্ভবত এটা কার্যকর থাকবে, হয়তো বা এটা নিউজ দেখলেই বোঝা যাবে। দর্শক বন্ধু, অফিস টাইমের এই পরিবর্তন এবং জ্বালানি সাশ্রয়ের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।